এখন এই ভিডিওটা শ্যুট করার সময় উপরে একটা ফ্যান চলছে, এই দিকে একটা ফ্যান চলছে, নিচে একটা ফ্যান চলছে, এই রুমে মোট তিনটা ফ্যান চলছে। গরিব মানুষ ভাই, এসি কেনার টাকা নেই। ওকে, সেটা বড় কথা নয়। কথা হচ্ছে রুমে তিনটা ফ্যান চলছে, তাহলে নয়েজ কোথায় গেল? তাই তো, তাহলে নয়েজটা একবার শুনে নিন। আপনার সাউন্ড যেমনই হোক না কেন, এখন একটা এআই টুল আপনার এমন সাউন্ড করে দিতে পারবে। তো আরেকটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলে কিন্তু 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ। আর এখন কিন্তু আমাদের ভিডিওগুলো ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও আপলোড করা হচ্ছে। তো আপনারা যদি ফেসবুক পেজটা লাইক না করে থাকেন, তাহলে অবশ্যই সেটা লাইক করে দিতে পারেন। তো আবার অডিও এডিটিংয়ের কথায় আসি। তো এআই আপনার অডিও ঠিকই এডিট করে দেবে, কিন্তু তারপরেও আপনার কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে আপনি যখন অডিওটা রেকর্ড করছেন, তখন আপনি যত ভালো কোয়ালিটিতে রেকর্ড করতে পারবেন, আপনার এআইটা কিন্তু তত ভালো কোয়ালিটিতে আপনার অডিও এডিট করে দিতে পারবে। এখন ভালো রেকর্ড বলতে গেলে সবার আগে আসে বেস মাইক্রোফোন। আমার রুমে এত নয়েজ রয়েছে, কিন্তু এই নয়েজটা দূর করতে অনেক অংশে আমাকে হেল্প করে আমার এই মাইক্রোফোনটা। এটা হচ্ছে একটা কন্ডেন্সার মাইক্রোফোন। তো এটার মেন সুবিধা হচ্ছে এটা থেকে সামনের দিক থেকে রেকর্ড হয়, আর আশেপাশে নয়েজটা আসে না, কিন্তু কন্ডেন্সারের নয়েজ আবার প্রচুর আসে। কিন্তু তারপরও এই আমার মাইক্রোফোনটা যথেষ্ট ভালো। এটার মডেল হচ্ছে BM100FX। এটার লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি চাইলে এইটা কিনতে পারেন। আর আমি আপনাদের সুবিধার জন্য একদম কম বাজেট থেকে শুরু করে একটু ভালো দামের মাইক্রোফোনগুলোর লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনি চাইলে ওইখান থেকে কিনতে পারেন। তো আমি অনেক রিসার্চ করে খুবই ভালো কোয়ালিটির কিছু মাইক্রোফোন আপনাদের এখানে লিংক দেওয়ার চেষ্টা করেছি। আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে কোন মাইক্রোফোন ব্যবহার করলে ভালো হবে, তো তাই মনে হলো এটা করা ভালো হবে। যেমন আপনার বাজেট যদি একদম কম হয়, 1,000-এর ভিতরে হয়, তাহলে আপনি বোয়া BY-M1টা নিতে পারেন। ওইটা বলতে গেলে একটা জাতীয় মাইক্রোফোন। আর তারপরে বোয়া BY-M1 Pro আছে, আমার এইটা আছে, এইটার দাম 2,500-3,000-এর মধ্যে এখন আপনি পেয়ে যাবেন। আর তার থেকেও ভালো কোয়ালিটির কিছু মাইক্রোফোনের লিংক আমি দিয়ে রাখবো, তো আপনি চাইলে সেগুলো নিতে পারেন। আর আমারটা আপনি চাইলে নিতে পারেন, কোয়ালিটি তো আপনি এখান থেকে দেখতেই পাচ্ছেন, সরি দেখতে না শুনতে পাচ্ছেন আর কি। তো ডেসক্রিপশন অবশ্যই চেক করবেন। আর এই ভিডিওর শেষে আমি অডিও রেকর্ডিং নিয়ে আরো কিছু টিপস দেব, তো অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। তো চলুন এখন আমরা এআই দিয়ে অডিও এডিটিং শিখব। তো চলুন এখন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট, এটার নাম হচ্ছে Adobe Podcast। এটার লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আর আপনি চাইলে যে কোনো ব্রাউজার দিয়ে Adobe Podcast লিখে সার্চ করলে এটা পেয়ে যাবেন। তো আমি আগের একটা ভিডিওতে কিন্তু এই সেম ওয়েবসাইটটা দেখিয়েছিলাম, Adobe Podcast, কিন্তু ওইখানে সমস্যা ছিল। মেইন কথা হচ্ছে ওইখানে অনেক ভিউ অনেক কম, আর তাছাড়াও ওইখানে তখন আমরা হায়েস্ট 2 মিনিটের অডিও আপলোড করতে পারতাম, কারণ তখনকার ওই নিয়মটা আমার আসলে জানা ছিল না। তো এখন আমি জেনেছি এইটাতে কিভাবে রিকোয়েস্ট অ্যাক্সেস করতে হয় এবং অ্যাক্সেস পেয়ে তারপরে সেটার কাজ করতে হয়, তো সেইটা ফুললি আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে আমাদের অ্যাডোবির ওয়েবসাইট, আর এটাও হচ্ছে অ্যাডোবির একটা প্রোডাক্ট, এটা খুবই অসাধারণ একটা প্রোডাক্ট। তো এটা হচ্ছে তাদের ওয়েবসাইট, এই যে নিচে আপনি গেলে আরো কিছু দেখতে পারবেন। তো এইটাই হচ্ছে আমাদের মেইন জিনিস, যেটা হচ্ছে এআই পাওয়ার্ড অডিও, তো সব আমরা দেখব। তো এটা ক্লিন একটা ওয়েবসাইট, তেমন কিছু নেই। তো এখন এটা ইউজ করতে হলে ফার্স্টে আমাদের এখানে সাইন ইন করে নিতে হবে। তো এই কর্নারে দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন লেখা আছে, এইখানে আমরা ক্লিক করব। আর এখন এবার আমাদের এইখানে যদি আমাদের অ্যাডোবি আইডি থাকে তাহলে সেইটার ইমেইল দেবো, আর যদি না থাকে তাহলে আমরা হয় নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, বা গুগল, ফেসবুক বা অ্যাপেল দিয়ে এখানে লগ ইন করতে পারবো। তো আমি সিম্পলি গুগল দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো এখানে আমি লগ ইন করেছি, এখন এটা লোডিং হচ্ছে। তো এখানে আমাদের কিন্তু ফাইনালি লগ ইন করা হয়ে গেছে। এই যে এখানে দেখছেন, এখানে আমার নাম বিপ্রজিত সাহা, সেটার শর্ট ফর্ম BS চলে এসছে। তো এখন আমরা এইখানে রিকোয়েস্ট অ্যাক্সেসের জন্য ক্লিক করব। তো তারপর আমাদের সামনে ঠিক এমন একটা ফর্ম ওপেন হবে। তো এখানে যা যা চেয়েছে আমরা তাই তাই একদম দিয়ে দিই। চলুন ফার্স্টে এখানে আমার নাম চেয়েছে, আমি আমার ফুল নেম দিয়ে দিলাম। তারপরে এখানে আমাদের মেইল অ্যাড্রেস দিতে হবে, তো এটাও আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের দিতে হবে আমরা কি 18 বছরের নিচে না উপরে, তো ইয়েস আমি 18 বছরের উপরে। তারপর এখান থেকে আমাদের কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে, বা আপনি যেখান থেকে দেখছেন আপনি সেই কান্ট্রি সিলেক্ট করবেন। তারপর সাবমিট। তো এখন এই যে আমাদের এইখানে কিন্তু কাজটা হয়ে গেছে, খুব সিম্পল একটা কাজ। তারপরে এখানে আমাদের দুইটা অপশন ওপেন হয়েছে, একটা হচ্ছে এনহ্যান্স স্পিচ, আর একটা হচ্ছে মাইক চেক। তো আমাদের মাইক চেক দরকার হয় না, আমরা এনহ্যান্স স্পিচ
এই লিংকে এখানে ক্লিক করব। তো এখন আমাদের ফাইনালি সব রেডি হয়ে গেছে, এখানে আমরা জাস্ট এসে এখন আমরা এডিটটা শুরু করতে পারবো। তো এখন এখানে দেখছেন একটা স্যাম্পল অডিও দেওয়া আছে, আর এখানে স্যাম্পলের সাথে এই এনহ্যান্স স্পিচ এইটা দেওয়া আছে, এটা অন অফ করে আমরা শুনতে পারবো যে অডিও এডিটিং এর আগে এটা কেমন ছিল আর এডিটিং এর পরে এটা কেমন আছে। তো আমি একবার আপনাদের চালিয়ে দেখাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে এটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। I'm in a conference room with the window open, and it's pretty echoey in here too. Not the best place to record audio. Yet with enhanced speech, all of the background noise and echo is gone, as if I recorded this in a professional studio. Yeah. তো আপনারা বুঝতে পারলেন আমি এখানে কিছু জায়গায় এটা অফ রেখেছি, কিছু জায়গায় অন রেখেছি। তো যেখানে অফ রেখেছি সেইখানে প্রচন্ড নয়েজ রয়েছে, আর যেইখানে আমি অন করেছি সেখানে একদম একটা প্রফেশনাল অডিও আমাদের জেনারেট করে দিচ্ছে। তো এটা হচ্ছে স্যাম্পল, তো আমরাও এখন এখানে করব। তো তার আগে এইখানে দেখছেন এখানে আমরা এক ঘন্টার ম্যাক্স ডিউরেশন, মানে হাইয়েস্ট এক ঘন্টার অডিও একবারে এখানে দিতে পারবো। আর প্রত্যেক দিন আমরা হাইয়েস্ট এই এক ঘন্টা দিয়ে, বা আপনি কম বেশি দিয়ে হাইয়েস্ট একদিনে তিন ঘন্টার অডিও এডিট করতে পারবেন। মানে আপনি যদি বড় বড় পডকাস্ট এডিট করতে চান তাহলেও এখান থেকে এক ক্লিকে আপনি করতে পারবেন। আর ওই যে আমি প্রথমে যেটা বলেছিলাম যে আগের ভিডিওতে আমি যখন দেখিয়েছিলাম তখন আমরা মাত্র 2 মিনিটের একটা অডিও এখান থেকে হাইয়েস্ট আমরা এডিট করতে পারতাম, কিন্তু সেখানে এখন আমরা 3 ঘন্টার অডিও প্রত্যেক দিন এডিট করতে পারবো। তো এখন এখানে আমাদের আপলোড অপশন রয়েছে, এটা দেখতে পাচ্ছেন, আর এখানে দেখছেন অডিও অনলি। এখানে ফাইল টাইপ আমরা শুধু এই যে .wav মানে ওয়েভ ফর্ম ফাইল যেটা, আর একটা হচ্ছে .mp3, এই দুইটা ফাইল ছাড়া আমরা আর কোনো অডিও ফাইল এখানে আপলোড করতে পারবো না। তো নর্মালি এই দুইটা ফরম্যাটে আমাদের অডিও বেশিরভাগ হয়ে থাকে, বাইরে হতে পারে, আপনার যদি সেটা হয়ে থাকে আপনি যে কোনো অনলাইন কনভার্টার ইউজ করে সেটা কনভার্ট করে নিতে পারবেন। তো চলুন আমরা এখন আপলোড করব। তো এখানে আমি একটা অডিও আপলোড করে দিয়েছি, সেটা হচ্ছে আমার আগের ভিডিওটা যেখানে আমি দেখিয়েছিলাম AI দিয়ে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়, সেটা চাইলে আপনি দেখতে পারেন। তো ওই অডিওটার সামান্য কিছু অংশ আমি এখানে নিয়েছি যেখানে খুব বেশি নয়েজ রয়েছে। তো এটা আমাদের একটু টাইম নিচ্ছে, আর অটোমেটিক আমাদের আর কিচ্ছু করা লাগবে না, এখানে যে আমি ছেড়ে দিয়েছি এটা অটোমেটিক আমাদের এডিটিং করে দিয়ে দেবে। তো এখানে আমাদের বলছে 10 মিনিটের মতো লাগবে, কিন্তু এত টাইম আসলে লাগে না, খুব সামান্য সময় আমাদের লাগবে, কারণ আমার অডিওটা খুব ছোট। যদি আপনি বড় অডিও দিয়ে থাকেন তাহলে হয়তো আপনার আরো বেশি সময় লাগবে। তো এই যে দেখছেন আমাদের মাত্র 1 মিনিটও হয়ে পারেনি, আমাদের এই অডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে। তো এখন চলুন আমরা ফার্স্টে এটা অডিও এডিটিং ছাড়া একদম ফুল শুনে আসি, এখানে কি পরিমাণ নয়েজ রয়েছে আপনারা সেটা বুঝতে পারবেন। ChatGPT তো আমরা মোটামুটি সবাই ইউজ করি। ChatGPT তে আসলে কি হয়, ওইখানে যে আমরা কোনো কিছু একটা লিখি আর ChatGPT সেটার উত্তর আকারে আমাদের একটা কিছু লিখে দেয়, সেটা আমরা যে টপিকে দিয়ে থাকি না কেন। এখন ওইখানে যে আমরা কোনো কিছু একটা লিখি আর ChatGPT সেটার উত্তর আকারে আমাদের একটা কিছু লিখে দেয়, সেটা আমরা যে টপিকে দিয়ে থাকি না কেন। এখন ChatGPT দিয়ে আমরা একটা ওয়েবসাইট যদি বানাতে যাই, তো আপনারা দেখলেন কতটা ক্রিস্টাল ক্লিয়ার আমাদের এখানে ভয়েস দিয়েছে। যদিও একটু এখানে প্রবলেম রয়েছে, কারণ আমার অডিওটাতে একটু বেশি নয়েজ ছিল। যেমন আমি একদম ভিডিওর প্রথমে আপনাদের বলেছিলাম যে এটা অনেকটা ডিপেন্ড করে আপনার মাইক্রোফোন বা রেকর্ডিং করার সময়, আর এখন যে অডিওটা আমি দিয়েছি সেটা হচ্ছে আমার ক্যামেরা, আমার না আমার এক ফ্রেন্ডের, সে আমাকে ক্যামেরা দিয়ে শ্যুট করে দেয়। তো তার ক্যামেরায় যেই সাউন্ডটা এসেছিল আমি সেই সাউন্ডটা এখানে দিয়েছি। তো এখানে আসলে খুবই বাজে একটা সাউন্ড কোয়ালিটি আমাদের দেয় ক্যামেরাতে, ক্যামেরার নয়েজ আপনারা জানেনই কেমন হয়। তো এই ভিডিওতে আর বেশি কিছু দেখানোর নেই। তো আপনারা দেখলেন কিভাবে মাত্র কিচ্ছু জানা লাগবে না, আপনার মাত্র এক ক্লিকে আপনি যাবেন, অডিওটা ছেড়ে দিবেন আর আপনার অডিও এডিটিং ডান। তো এখন আসি যেই টিপসের কথা আমি বলেছিলাম। তো টিপসের কথা বলতে গেলে, তো প্রথম টিপসটা হচ্ছে আপনি যখন আপনার মাইক্রোফোন দিয়ে রেকর্ড করবেন কখনোই আপনার মাইক্রোফোনের যে ভলিউমটা সেটা একদম ফুল করবেন না, আপনি একদম মাইক্রোফোনের ভলিউমটা হাফে রাখবেন, আমিও তাই রাখি। যখন আপনি এডিটের সময় আপনার সাউন্ডটা একটু বাড়াতে যাবেন, যদি আপনি হাই ভলিউমে রেকর্ড করেন তাহলে কিন্তু সেটা অনেকটা বাজে হয়ে যাবে। তো আমি রেকমেন্ড করব আপনি হাফে রেখে তারপরে অডিওটা রেকর্ড করবেন। সেকেন্ড টিপস হচ্ছে যখন আপনি রেকর্ড
বাটনে ক্লিক করবেন, তারপর আপনি 5 সেকেন্ড একদম চুপ থাকবেন। এতে কি হবে, এতে মাইক্রোফোনে আপনার রুমের যে নয়েজটা আছে সেইটা ক্যাপচার হবে। আর যখন আপনি কোনো এডিটিং সফটওয়্যার বা এডিটিং এআই টুলের কাছে এই অডিওটা দেবেন, সে বুঝতে পারবে যে প্রথম 5 সেকেন্ড এটা হচ্ছে নয়েজ, আর ভিডিওর ভিতর থেকেও সে নয়েজটা রিমুভ করতে হবে। আমি এই টিপসগুলো ফলো করে থাকি, আর আমার সাউন্ড কোয়ালিটিটা কেমন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনি একটু বেশি প্রফেশনাল হন তাহলে আমাকে অবশ্যই সাজেস্ট করবেন আমি আরও কীভাবে অডিও কোয়ালিটিটা বাড়াতে পারবো। তো এই তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের আবার কোনো একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, টাটা।